বাইক রেস নয়, নয় কোনো মহড়া। নিরাপদে মোটরসাইকেল চালিয়ে নিজে নিরাপদ থাকুন, পথচারীদের নিরাপদে রাখুন। এই বার্তা পৌঁছে দিতে কুমিল্লার লালমাই পাহাড়ে জড়ো হয়েছেন অন্তত 500 বাইকার। শুক্রবার সকালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে শত মাইল পাড়ি দিয়ে সবুজে ঘেরা লালমাই পাহাড়ে বাইকার্স ক্যাম্পিং মেগাফেস্টে অংশ নেন বাইক লাভাররা। শখের মোটরসাইকেল চালিয়ে দেশ বিদেশ ছুটে চলা নানান পেশার এসব বাইকাররা যেন একটি পরিচয়ে একাত্ম, তারা সবাই বাইকার্স। আমি আসছি কক্সবাজার থেকে, সিলেট থেকে, চিটাগাং থেকে, রংপুর থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গার প্রান্ত থেকে বাইকাররা একটা দিন সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এবং বাইক চালানো এবং সব কিছু ব্যাপারে শেয়ার করার জন্য এক্সপিরিয়েন্স এর এভরিথিং, তারা যে উদ্যোক্তা নেয় এটা আসলে কুমিল্লার এই ভাই ব্রাদারদের মানে অসংখ্য ধন্যবাদ দিতে দেওয়া উচিত। সিলেট থেকে না, শুধু আমাদের পুরো বাংলাদেশ থেকে যারা আমরা সকল ভাই ব্রাদার আছি বাইকার যারা, সবাই এবার বলা যায় এটা মিলন মেলা আর কি। এত বড় আসলে সেট আপ কোথাও দেখিনি। এনাদের দেখা দেখি আরও কিছু হচ্ছে, যেমন সামনের জানুয়ারিতে একটা প্রোগ্রাম আছে, সেটা হলো সিরাজগঞ্জে, ওখানেও প্রায় 300-350 বাইকারের গ্যাদারিং হবে। এত বাইকার্স একসাথে আর কোনো ফেস্টে চোখে পড়ে না। অভিজ্ঞতার বিনিময়, কারিগরি শিক্ষার আদান প্রদান, আড্ডা এক সুতোই বেঁধেছে সারা দেশ থেকে আসা বাইকারদের। আমরা সবাই তো বাইক চালাচ্ছি, বাইকটাই বেশি অ্যাক্সিডেন্ট হয়, সেফটিভাবে যদি একটু চালানো যায় তাহলে একটা জীবন, মূল্যবান জীবন বেঁচে যায়। সবাই ঘুরুক, পরিবেশ নষ্ট না করুক, এখানে সেখানে যেখানে সেখানে ময়লা না ফেলুক, একটা নির্দিষ্ট জায়গায় ফেলুক, ঘুরি, পরিবেশ ঠিক রাখলে তো আবার নেক্সটে যারা আসবে তারা আরও ভালোভাবে ঘুরতে পারবে। 24 ও 25 ডিসেম্বর দুই দিন ব্যাপী বাইকারদের এই সম্মেলনের আয়োজক কুমিল্লা বাইকার্স গ্রুপ। ভ্রাতৃত্ব বোধ আর নিরাপদ বাইকিং এর বার্তা ছড়িয়ে দিতে পারলেই সম্মেলন সার্থক বলছেন আয়োজকেরা। আমাদের মূল যে চিন্তাধারা এটা হলো যে নিরাপদ সড়ক, পাশাপাশি রাইড, মোটরসাইকেল আমরা রাইড করি, বেশিরভাগ মোটরসাইকেলই দুর্ঘটনা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা চাই সেফটিটা আর কি, আমরা সেফলি চালাতে পারবো, কীভাবে আমরা সেফলি চালাতে পারি, কীভাবে একটা ভালো হেলমেট নেওয়া যায়, কোন হেলমেট আমাদের জন্য বেস্ট হবে, ওই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি আর কি আজকে অনেক বছর। আমাদের বাইকাররা দেশের অনেক জায়গায় ঘোরাঘুরি করছে এবং দেশের বাইরে অনেক বাইকার ঘোরাঘুরি করছে, যার কারণে তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবে এখানে। শেয়ার করলে যারা নিউ বাইকার আছে, যারা নতুন করে বাইক রাইডিংয়ে কমিউনিটির সাথে যুক্ত হতে চাচ্ছে, তাহলে তারা সেফটি মেনটেন করে চলাফেরা করবে সবসময়। লালমাই পাহাড়েই শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি বেশি আয়োজিত হোক বাইকার্স ক্যাম্পিং। বার্তা পৌঁছে যাক প্রতিটি প্রাণে, মোটরসাইকেল দুর্ঘটনা কমে, নিরাপদ হোক সড়ক, নিরাপদ হোক মানুষের জীবন। আফরোজা খাতুন, অলরাউন্ডার। টিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই, সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ?